থেকে পাহাড়ের দেখা অলরেডি শুরু হয়ে গেছে, আর এখন কি আপনার যতদূর উঠতেছি বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে যাচ্ছি হলো আমরা চিটাগে। আজকের ব্লগটা হবে মানে বাজেট ফ্রেন্ডলি কিভাবে একটা ট্যুর দিতে পারেন আপনারা। একদিনে সীতাকুণ্ড ভ্রমণ, চন্দ্রনাথ পাহাড়, খোয়াছড়া ঝর্ণা এবং গুলিয়াখালী, সাথে বাঁশবাড়িয়া সি বিচ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের নিরবমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড। ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। এখানে রয়েছে অনেকগুলো জনপ্রিয় দর্শনীয় স্থান, তার মধ্যে উল্লেখযোগ্য হলো চন্দ্রনাথ পাহাড়, মহামায়া লেক, গুলিয়াখালী সমুদ্র সৈকত, কুমিরা ঘাট, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, জোড়াজোড়ি ঝর্ণা ট্রেল, কমলদহ ঝর্ণা ট্রেল এবং সীতাকুণ্ড ইকো পার্ক। তো অলরেডি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা ঢাকা থেকে রওনা দিয়ে মাত্র দাউদকান্দি পার হয়ে গেলাম। অল ওভার ছোট ভাই ব্রাদার সবাই অ্যাড হয়ে গেছে এখানে গ্যাস নেওয়ার জন্য। এখানে জাস্ট একটু দাঁড়ানো আর কি, একটা সিএনজি ফিলিং স্টেশনে জাস্ট এখান থেকে কিছুক্ষণ পরে আবার আমাদের যাত্রা শুরু। রাজধানী ঢাকা, কুমিল্লা, নরসিংদী, ফেনী, চট্টগ্রাম বা তার আশপাশ থেকে সহজেই একদিনে সীতাকুণ্ড ঘুরে ফিরে আসা যায়। যদিও একদিনে সীতাকুণ্ড ভ্রমণের সব জায়গায় ঘুরে দেখা সম্ভব না, তবে ডে ট্যুর হিসেবে চন্দ্রনাথ পাহাড়, খোয়াছড়া ঝর্ণা, গুলিয়াখালী সমুদ্র সৈকত এবং বাঁশবাড়িয়া সি বিচ ভ্রমণকারীদের তালিকায় স্থান করে নিয়েছে। যদিও খোয়াছড়া ঝর্ণা মিরসরাই উপজেলায় পড়েছে, কিন্তু সীতাকুণ্ড থেকে কাছে হওয়ায় একদিনে পাহাড়, ঝর্ণা ও সমুদ্র একই দিনে একই ধরনের প্রাকৃতিক ভ্রমণপ্রেমীদের অভিজ্ঞতার জন্য খোয়াছড়া ঝর্ণা আমাদের এই ট্যুরে প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডে ট্রিপের জন্য আপনি চাইলে আপনার মন মতো করে সীতাকুণ্ডের অন্যান্য জায়গা ভ্রমণের জন্য নির্বাচন করতে পারেন। আমরা এখন হলো চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার আগ মুহূর্তে এইখানে জাস্ট একটা হোটেল আছে, হোটেলে এখন খাওয়া দাওয়া করবো, এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা জাস্ট আবার রওনা করবো চন্দ্রনাথ পাহাড়ের দিকে। গাইস, আমরা খাওয়া দাওয়া করলাম হলো সামনের এই হোটেলটা থেকে। আর মূলত পরোটা ছিল 8 টাকা পিস, আর ডাইল বাজি 20 টাকা, আর এমনিতে চা ছিল 8 টাকা করে আর কি, আর এমনিতে আপনার ডিম পোজ যেটা সেটা হলো 20 টাকা। তো মূলত আপনাদেরকে একটাই কথা বলবো, সেটা হলো যে যখনই খাওয়া দাওয়া করবেন আগে জিনিসটার দরদাম জেনে নেবেন, প্লাস হলো কি আগে দরদাম করে তারপর খাবেন। কিভাবে যাবেন ঘোরাঘুরির জন্য সম্পূর্ণ একদিন হাতে পেতে রাতের বেলা ট্রেন বা বাসে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিন। ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসে সরাসরি সীতাকুণ্ডে যাওয়া যায়। সায়দাবাদ, ফকিরাপুল, মহাকালী বাস স্ট্যান্ড হতে এস আলম, শ্যামলী, সৌদিয়া, ইউনিক, হানিফ, ইগল ও এনাসহ বিভিন্ন পরিবহনের এসি নন এসি বাস চলাচল করে। নন এসি বাসে জনপ্রতি টিকিটের মূল্য 420 থেকে 480 টাকা এবং এসি বাসের টিকিট মূল্য 800 থেকে 1100 টাকা হয়ে থাকে। ঢাকা থেকে ট্রেনে সীতাকুণ্ড যেতে চাইলে আপনাকে ফেনী রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে 10-15 টাকা রিক্সা অথবা অটো দিয়ে ফেনী মহিপাল বাস স্ট্যান্ড যেতে হবে। মহিপাল বাস স্ট্যান্ড হতে 50 থেকে 80 টাকা ভাড়ায় লোকাল বাসে চড়ে সীতাকুণ্ড যেতে পারবেন। তবে রাত 10:30 মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন হতে মেল ট্রেনে জনপ্রতি 120 টাকা ভাড়ায় সরাসরি সীতাকুণ্ডে যেতে পারবেন। এক্ষেত্রে সিট পেতে চাইলে আপনাকে অনেক আগে থেকেই ট্রেনে বসে থাকতে হবে। ফাইনালি চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের সামনে। সো এখন বাজে ঠিক সকাল প্রায় 6:30 কি 7:30, আমরা চলে আসছি ডাইরেক্ট চন্দ্রনাথ পাহাড়ের একবারে ঠিক ফ্রন্ট সাইডে, হলো সেই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। গাইস, এইখান থেকে হলো আপনার যেই মানে পাহাড় উঠার জন্য যে বাস নেওয়ার জন্য
সো বাস হলো আপনার 30 টাকা করে দিতে হবে, আর যদি আপনি বাস মানে কোনো ফাটা ছিঁড়া ছাড়া যদি এখানে জমা দেন সেই ক্ষেত্রে আপনি 20 টাকা ব্যাক পাবেন, তার মানে আপনার বাসের খরচ যাবে হলো 10 টাকা। সো এখান থেকে আমরা বাস নিলাম, সো আপনারা চাইলে এখান থেকে এই দোকানটা থেকে বাস নিতে পারেন। এটা হলো ঢুকতে প্রথম দোকান থেকে সেকেন্ড দোকানটা। সো এখন উঠতেছি হলো পাহাড়ে, অথবা অন্য কোনো জেলা থেকে আসতে চাইলে এমনভাবে সীতাকুণ্ডে চলে আসুন যেন সকাল সকাল সীতাকুণ্ডে চলে আসতে পারেন, এতে করে সারাদিন ঘুরে বেড়াবার সময় হাতে থাকবে। আচ্ছা, মোটামুটি আপনার এদের উঠলে প্রথম এই গেট পড়বে, এই গেটের পরে হলো মূল মানে যে উঠার রাস্তাটা আর কি। তো এখন আপনার এখানে দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে, একটা হলো এইটা আর একটা হলো এইটা। তো আজকের ভ্রমণে আমরা কোনো বাস বা ট্রেনে যাচ্ছি না, আমরা যাচ্ছি কিছু ফ্রেন্ড সার্কেল মিলে, আমরা মূলত হাইসে করে যাচ্ছি। সো খরচের ব্যাপারটা আসলে যার যার আলাদা আলাদা হওয়ারই কথা, আর কম খরচে এই বাজেট ভ্রমণ করতে চাইলে ঢাকা নন এসি বাসে যাওয়া আসা 450। উঠার পথে শুরু হলো বৃষ্টি, সো বাইরে বৃষ্টি হচ্ছে। জাস্ট আমরা একটা দোকানে এখানে স্টে করলাম কিছুক্ষণের জন্য। খুব কাছ থেকে পাহাড়ের দেখা অলরেডি শুরু হয়ে গেছে, আর এখন কি আপনার যত উপর উঠতেছি বৃষ্টি হচ্ছে, প্লাস একটু পরপর বৃষ্টি থামতেছে, আবার বৃষ্টি পড়তেছে। জাস্ট ভিউ দেখেন, জাস্ট অ্যামেজিং ভিউ, মানে উঠার যে কষ্টটা, জাস্ট পাহাড় যত দেখতেছি তত আপনার সেই কষ্টটা মানে লাঘব হয়ে যাচ্ছে আর কি। খুবই ভালো লাগতেছে, জাস্ট অসাধারণ আর কি। পাহাড় ও ঝর্ণা ভ্রমণে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, পাহাড়ে উঠার জন্য এবং ঝর্ণার ট্রেইলে যাওয়ার জন্য যথেষ্ট মানসিক ও শারীরিক শক্তি থাকা প্রয়োজন। চন্দ্রনাথ পাহাড়ে ও ঝর্ণায় ছোট বাচ্চা কিংবা বয়স্ক কাউকে নিয়ে যাওয়া উচিত নয়। প্রতিটি জায়গায় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরামর্শ জানার জন্য সেই জায়গাগুলোর ভ্রমণ গাইড পড়ে নিন। এখন আসছি হলো আপনার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, বাট এই চূড়ায় শেষ চূড়া না, ওই পাশে আরো একটু আছে, বাট ওইখানে ওটা সম্ভব না। তো এখান থেকে সরাসরি চলে যাবো আমরা হলো গুলিয়াখালী সি বিচ, অথবা হলো আপনার খোয়াছড়া ঝর্ণা। সো এখন ফাইনালি যাচ্ছি হলো গুলিয়াখালী সি বিচ। তো আমাদের চন্দ্রনাথ পাহাড় ঘোরাঘাটা শেষ, তো এখন আমরা নেমে যাচ্ছি আমাদের গন্তব্য গুলিয়াখালী সি বিচ। দেখা হচ্ছে এখানে যাওয়ার পর। গাইস, এই দোকানটা থেকে এখন আম কেনার চেষ্টা করবো, 130 থেকে 120 টাকা কেজি আম, পাহাড়ের সুমিষ্ট আম। তো একজন খাইতেছে, কি অবস্থা আমের মিষ্টি কিরকম? প্রচুর মিষ্টি, আর হলো রসল আম, জাস্ট পাহাড়ের মানে যে পাহাড়ের জঙ্গলের আম, তো আমের নাম নাই আর কি। তো মূলত আমাদের কাছ থেকে আমের কেজি নিয়েছিল 120 টাকা করে, তো আমরা কয়েক কেজি আম কিনে সবাই মিলে খেয়েছিলাম। তো পাহাড়ি আম খুবই সুমিষ্ট। তো প্রথম পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে চন্দ্রনাথ পাহাড়, অ্যান্ড দ্বিতীয় যে পার্ট আছে ওই পার্টে দেখানোর চেষ্টা করবো যে আপনাদের খোয়াছড়া ঝর্ণা, গুলিয়াখালী সি বিচ, বাঁশবাড়িয়া সি বিচ। তো ফুল ডিটেলটা দেওয়ার চেষ্টা করবো দ্বিতীয় পার্টে, কারণ প্রথম পার্টে যদি আমি টোটালটা ইনক্লুড করতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা বোরিং ফিল করবেন। তো ইনশাল্লাহ পার্ট টুতে ফুল অল ওভার একটা ডে ট্যুরের টোটাল কস্টিংটা আপনাদের সাথে শেয়ার করা হবে। সো পার্ট টু পর্যন্ত সবাই অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ, গুড বাই।